আসসালামু আলাইকুম। আজকের পর্বে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, তবে এই রেসিপিটার কি নাম দেব ভেবেই পাচ্ছিলাম না, তাই নাম দিলাম স্বামীর আদর রেসিপি। কারণ স্বামী খুব আদর করে এই রেসিপিটা নিজের হাতে তৈরি করেছে, তো তার জন্য এখানে আমি বুটের ডাল নিয়ে এসেছি মাত্র 10 টাকার। আধা ঘন্টা আগে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে খাসির মাংস 1 কেজি থেকে অল্প একটু কম, আর কিছু গোটাভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু কাঁচা মরিচের মাঝখান থেকে চিরে নিয়েছি, আর রসুনের কও নিয়ে নিলাম, কিছু আলু এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আর সকল প্রকার মশলা পরিমাণ মতো শিলবাটায় পিষে নিয়েছি, আর নিয়েছি বাড়ির রেগুলার চাউল। স্বামী আর স্ত্রীর ভালোবাসা কত প্রকার উহা কি কি আজকে বিস্তারিত সবই জানাবো এই রেসিপিতে। তার জন্য চুলোয় কড়াইতে পরিমাণের থেকে একটু বেশি তেল দিয়ে ফেলেছে আমার হাজবেন্ড, কারণ উনি একটু তেলের বাবচ্চি। একে একে মশলাগুলো সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে মাংসটাও কষিয়ে নিচ্ছে, মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে দেখুন। এই পানিতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য ঢাকনাতে ঢেকে মৃদু জালে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। তাই জন্য পড়েছিলাম একই সাথে করি কাজ, হারি জিতি নাহিলে স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে কাজ করলে সেখানে ভালোবাসার বন্যা বয়ে যায়, যারে বলে একদম মাখনের মতন ভালোবাসা। মাংসের সাথে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে একদম কষাতে কষাতে তেলটা যখন ছেড়ে দেবে, ওই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে। চালের পানি আছে, তাতে কি হয়েছে কোনো সমস্যা নেই। চাউল ডাউলে এবার খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন এই কষানোটা যত সুন্দর হবে, এই মাখো মাখো ভালোবাসার রেসিপিটা খেতে ততটাই মজার হবে। তারপর পরিমাণ মতো পানি দিচ্ছি, পানিটা বুঝে দেবেন, যদি একটু পাতলা নরম খেতে চান সেক্ষেত্রে পানি বেশি দেবেন, আর ঝরঝরা খেতে চাইলে পানির পরিমাণটা একটু কমই দেবেন। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। শুকনো খোলায় ভেজে নেওয়া জিরেটা আমি শিলবাটায় পিষে নিয়েছি, এবার উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে, যাতে আশপাশের মানুষও জানে যায় আজ ভালোবাসার রেসিপি হচ্ছে, যে রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ছে ভালোবাসা রান্নাঘরে, দুজনের যেমনই যেন ঝরঝর করে পড়ে যাচ্ছে মাখনের মতন গলে গলে। তা দেখে একটা গান খুবই মনে পড়ছিল, তা হচ্ছে আমি আর তুমি কাহিনী হবো বাংলার ঘরে ঘরে। তারপর একটু কার মনে নেই, এরই মধ্যে আমার হাজবেন্ড কত সুন্দর করে সালাত মাকাচ্ছে, বুঝছেন কত ভালোবাসা, এত ভালোবাসা যে কোথায় রেখেছিল এতদিন, 12 বছর পরেই প্রকাশ করলো। যদি জানতাম তাহলে পায়ের পরে পা তুলে একটু হুকুম করতাম, আর হাজবেন্ড কত সুন্দর রান্না করে নিয়ে গালে তুলে খাইয়ে দিত, বাবা এত শখের দরকার নেই, আজকে যে খাওয়াচ্ছে তাই বা কত কিছু। এবার ঠান্ডা হয়ে যাওয়া খিচুড়ি ঝরঝরা হয়ে গেছে দেখুন কত সুন্দর, সে নিজের প্লেটে খানিক বেড়ে নিচ্ছে, অনেকটা করে সে নাকি আজকে আমার গালে তুলে খাওয়াবে, দুষ্টু মিষ্টি ছেলেটা, এটা বললে হয় লজ্জা করে না, এতদিন পরে 12 বছর এখন কি সেদিন আছে গালে তোলায় খাওয়ানোর মতো। যা হোক মনে করছেন তিনজন তিন প্লেটে কেন নিচ্ছে, তিন রকম প্লেট, আজকে আমার ঘরে সবই কিছু হবে, ভালোবাসাই ভালোবাসাই পরিপূর্ণ, তাই তিনজন তিন প্লেটে খাচ্ছে। আজকে সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যে যা পছন্দ করবে তাকে ঠিক তাই দেওয়া হবে, আজ কোনো বাধা নিষেধ নেই, কারণ 100% লাভ 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 এরই আজকে আমার ঘরে। ভয়েস দিতে পারছি না, ভয়েস দেওয়ার সময় নালগুলো টুপ টুপ করে বেরিয়ে আসছে, এর স্বাদটা ছিল একদম জাস্ট ওয়াসাম, যারে বলে ওয়া তুলনীয়, ওয়া সম্ভব মজার। দুষ্টু ছেলেটা বারবার আমার গালে তুলে দিচ্ছে, সেই দৃশ্যটাই যেন চোখে ভাসছে। এদিকে ছালাতের প্লেটটা পড়ে রয়েছে, তাতে আমি 2 চামচ ভাত নিয়েছি না, মাত্র 2 চামচ, এতেই পেট ভরে যাবে, কারণ হাজবেন্ড আমাকে অনেকবার গালে তুলে খাইয়ে দিয়েছে। মাংসটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে, আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনির আশপাশে থেকে হাওয়া বাতাস লেগে আমার স্বামীটাও যে এত সুন্দর রান্না শিখেছে, কি আর বলতাম, এত মজা, এত সুস্বাদু, যারে বলে টেস্টি, একদম প্লেটটা দেখুন চেটে পুট্টে খেয়ে ফেলছে, শুধু সে না আমু চেটে চেটে খাচ্ছে, একদম নবীর চুন্ন তাদাই করে খাওয়া। বাংলার ঘরে ঘরে প্রত্যেক স্বামী স্ত্রীর পবিত্র যে আল্লাহ তাআলা একটা বন্ধন দিয়েছে, সেই বন্ধনের মর্যাদা রেখে মিলেমিশে রান্না বান্না করবেন, একে অপরকে খাইয়ে দেবেন, এতে ভালোবাসা বেড়ে যাবে দ্বিগুণ, আল্লাহ তাআলা অনেক খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।